এই প্রচণ্ড গরমে পাখিদের সুস্থ রাখার জন্য আমাদের করণীয় এবং কি কি বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে, এগুলো নিয়েই আজকের আমাদের ভিডিও সাজানো হয়েছে। তো চলুন শুরু করা যাক। বাজরিকার পাখি হোক অথবা অন্য পাখি, গরমে আমাদের ওদের দিকে অনেক খেয়াল রাখতে হবে। এবং যদি আমরা প্রাকৃতিকভাবে ওদেরকে ঠান্ডা রাখতে চাই, তাহলে সকালবেলা ওদের খাবার পানির সাথে 2-1 ফোঁটা লেবুর রস এবং একটা পাত্রে পুদিনা পাতা, তুলসী পাতা এবং সবুজ ঘাস গুলো যদি দেওয়া যায়, তাহলে ওদের অনেক কি উপকার হবে এই গরমে। যতটুকু সম্ভব মেডিসিন না দিয়ে পারা যায়, আপনারা ওইটা চেষ্টা করবেন। আর যদি দেখেন পাখিগুলো হাতের পাখাগুলো ছড়াইয়া রাখছে এবং হা করে নিঃশ্বাস নিতেছে এবং গরমে অস্থির হয়ে যেতেছে, তাহলে তাদেরকে স্যালাইন দিতে হবে। স্যালাইনটার নাম হলো ইলেকট্রোমিন। ইলেকট্রোমিন, এই যে আপনারা ডিসপ্লের ভিতরে যেটা দেখতেছেন, এটা স্যালাইন 20 গ্রামের। আপনারা যেই কোনো পশু পাখির ঔষধের দোকানে এগুলা পেয়ে যাবেন খুব সহজেই। দামও বেশি না, 30 থেকে 40 টাকার মধ্যে হতে পারে। এখন আমাদের প্রশ্ন হতে পারে যে আমি সবই করলাম, তারপরও কেন হাড়ির ভিতরে আমার পাখি স্ট্রোক করে মারা যায়। এটার মূলত একটা কারণ আছে যে এই গরমে পাখিদেরকে ব্রিডিং না করানোই ভালো। যেই গরম আশেপাশের বাতাসগুলো ওদেরকে লাগতে পারে না, এই জন্য যখন ওরা ডিমে তা দিতে থাকে তখন টেম্পারেচার হাই হতে হতে ওরা হিট স্ট্রোক করে মারা যায়। এজন্য আমি বলবো যে আপনারা এই গরমের, প্রচণ্ড গরমের ভিতরে আপনারা ব্রিডিং করাবেন না। ব্রিডিং সিজনটা আপনারা শীতকালে রাখুন। এবং পাখিদেরকে যদি আপনারা ভালো রাখেন, তাহলে পাখিদের থেকেই আপনারা একটা ভালো রিটার্ন পেতে পারেন। এছাড়াও আর একটা কারণ আছে যে আপনারা হয়তো পাখিদেরকে গোসল করার জন্য খাঁচার ভিতর পর্যাপ্ত পানি দেন না। তার জন্য আপনাদের করতে হবে একটা ছোট পাত্রের ভিতরে একটু পানি দিয়ে রেখে দিতে হবে। দেখবেন যে বাজরিকার পাখি নিজে নিজে গোসল করতেছে এবং শরীরের যে তাপমাত্রা আছে ওটা ওরা নিজেরাই কন্ট্রোল করতেছে। আপনারা যদি পানিগুলো না দেন এবং একটা বদ্ধ ঘরে যদি ওদেরকে আটকিয়ে রাখেন, তাহলে দেখা গেছে ওরা হিট স্ট্রোক করে মারা যেতে পারবে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। এই গরমের ভিতরে সফট ফুডগুলো না দেওয়াই ভালো, আর যদি একেবারে দিতেই হয় তাহলে সফট ফুডের থেকে আপনারা ডিমটা বাদ দিয়ে দিবেন। ডিম বাদ দিয়ে দেখা গেছে বিভিন্ন ধরনের কচি ঘাস, শাকসবজি এগুলো কুচি কুচি করে দিতে পারেন, তাহলে দেখা গেছে ওদের অনেক শরীরের তাপমাত্রা এগুলো ভালো হবে এবং ওদের পুষ্টির যে ঘাটতি আছে ওইটা পূরণ হয়ে যাবে। অনেকেই আছে বলে দেখবেন যে ওনারা বলে যে যদি বেশি গরম হয় এবং পাখি যদি গোসল না করতে চায়, তাহলে তাদেরকে স্প্রে দিয়ে হালকাভাবে ভিজিয়ে নিতে হবে আর কি। আমিও এটাতে সাথে একমত, হালকাভাবে ভিজিয়ে নিতে পারেন স্প্রে দিয়ে, তাহলে দেখা গেছে ওদের শরীরে তাপমাত্রা কিছুটা হলেও কন্ট্রোল হবে এবং বেশি ভিজানো যাবে না। এবং পাখি যদি ডিমের ভিতরে থাকে তাহলে ওদেরকে ভিজানো যাবে না, তাহলে দেখা গেছে যে ওই ভিজা পানি নিয়েই ডিমের ভিতরে চলে যাবে ওরা তা দিতে এবং ওই ডিমগুলো আনফার্টাইল হয়ে ওই ডিমগুলো নষ্ট হয়ে যাবে। তো আজকের মতো এখানেই ভিডিও শেষ। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।